ফ্রিতে বাবা খুব ভালো ব্যাপার, ফ্রিতে যখন আমি কোনো জিনিস পেয়ে যাচ্ছি কেন ইউজ করব সেটা টাকা দিয়ে? আমি যখন ফ্রিতে দেখতে পাচ্ছি প্রত্যেকটা মুভি প্রত্যেকটা জিনিস, তখন আমি কেন কিনতে যাব সেটা? কেন আমি শুধুমাত্র দেখবো ইউটিউবে? আমি ভিডিওগুলো ডাউনলোড করব আমার ফোনে, ইউটিউবে কিনে আমি ডাউনলোড করব। তো চলুন আজকে এই বিষয়ে সব থেকে ভালো দিকগুলো জেনে নেওয়া যাক কি হচ্ছে ব্যাপারটা। সম্প্রতি মাইক্রোসফট, আমাদের বিল গেটস কাকার মাইক্রোসফট, এই সিকিউরিটি টিম ওয়ার্ন করেছে যে ওয়ার্ল্ডের যে সমস্ত পাইরেটেড মুভি বেরিয়েছে, যেমন যেসব মানে অর্থাৎ পাইরেটেড মুভি হচ্ছে যেসব মুভিগুলো আপনি বিনা টাকা দিয়ে ফ্রিতে দেখে নিতে পারবেন, কোনটা চ্যানেল সাবস্ক্রাইব করার বদলে হতে পারে সেটা, বা এইরকম কোনো কারণে, বা হয়তো একটা 5,000 টাকার জিনিস আপনাকে 50 টাকায় দিয়ে দেবে, এই জিনিসগুলোকে বলা হচ্ছে পাইরেসি। তো এগুলোতে পাওয়া গেছে ম্যালিসিয়াস সফটওয়্যার বা ম্যালওয়্যার, যেগুলো আপনার অজান্তেই আপনার ফোন থেকে ডেটা চারিদিকে লিক করে দিয়েছে। খুব ভালো ব্যাপার। আর হ্যাঁ, এটা কম্পিউটারের উপর রিসার্চ হয়েছে, মানে এটা এই নয় যে ওই ভাইরাসটা আপনার অ্যান্ড্রয়েড ফোনের কোনো ক্ষতি করতে পারবে না। অনেকের মনে এই ধারণাটা প্রচলিত হয়েছে যে অ্যান্ড্রয়েডের কোনো ভাইরাসই হয় না, কিন্তু আদৌ কি তা সঠিক? প্রথমত এগুলো তো সব ঝেড়ে মিথ্যা, অ্যান্ড্রয়েডের জন্যও ভাইরাস আছে, অ্যান্ড্রয়েডের জন্যও বাগ আছে। তো কীভাবে ভাইরাস কাজ করে সেটা নিয়ে হয়তো আরেকটা আলাদা মানে ভিডিও তৈরি করে যেতে পারি, কিন্তু আজকে যেটা টপিক সেটা হচ্ছে যে ফার্স্ট একটা 200K সাবস্ক্রাইবারের জন্য, 200 জন সাবস্ক্রাইবারের জন্য খুব থ্যাংকস একটা, তারপরে শুরু করছি আজকে ভিডিও। তো মাইক্রোসফট যারা রিসার্চের আছে তারা বলেছে প্রত্যেকটা পাইরেটেড মুভির পেছনে বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া গেছে ভাইরাস, এমনকি যে সমস্ত ভিডিওগুলো ইউটিউব থেকে ডাউনলোড করা হয়েছিল, অর্থাৎ বিভিন্ন ইউটিউব ডাউনলোডের মাধ্যমে, যেমন ভিডমেট আছে, ওয়াইটুমেট আছে, তারপর ভিডিওটা আছে, এরকম যতগুলো এরকম সফটওয়্যার আছে, এবং যেসবগুলোতে আমরা অনলাইন স্ট্রিমিং করি, জাস্ট লাইক থোপ টিভি। আগেও বলেছিলাম থোপ টিভিতে কতগুলো ম্যালওয়্যার জোর করে পুশআপ করা আছে, আপনি একবার ভাইরাস টোটালে গিয়ে চেক করে নিতে পারেন যদি আমি মিথ্যে কথা বলছি বলে মনে হয়। এবং এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো যারাই ইউজ করেছেন তারা এরপর আরামসে বিন্দাসে বসে থাকতে পারেন, আপনাদের ডিটেলস অলরেডি বিভিন্ন ধরনের রিমোট সার্ভারে চলে গেছে, এবং এটা এক আট দিন নয়, টোটাল 25 ইয়ার্স ধরে চলে আসছে, অর্থাৎ 25টা বছর, এক আধ বছর নয়, অর্থাৎ হয়তো অ্যান্ড্রয়েড তখন ঠিকভাবে শুরুই হয়নি, তখনই কিন্তু এই ম্যালওয়্যারটা তৈরি করা হয়ে গেছে। বুঝতে পারছেন ডেভেলপাররা কি জিনিস? এবং আপনাদের জন্য আরও একটা সুখবরই এটা যে এর থেকে কিন্তু ইন্ডিয়ান কোনো মুভিও বাদ যায়নি, বাহুবলী 2 থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা সাউথ ইন্ডিয়ান মুভি এবং অক্ষয় কুমারের নানান মুভি, যেমন গুড নিউজ বা এরকম হাউসফুল 4, এরকম মুভিগুলো বলিউড টলিউড প্রত্যেকটা মুভির মধ্যে টোটাল ওয়ার্ল্ডের মুভিগুলোর 90%-এর উপরে কিন্তু এরকম ভাইরাস দ্বারা ইফেক্টেড। আর ব্যাপারটা হচ্ছে যে এই সবথেকে বেশি দেখা গেছে সাউথ আমেরিকা, স্পেন এবং মেক্সিকোতে। এক্ষেত্রে ইন্ডিয়ার টপ 3-তে নাম থাকলেও নাম ভাই আছে, ইন্ডিয়ার অনেকগুলো মুভিতে এইভাবে পাইরেটেড আছে। তো এবারে অনেকে টোরেন্ট সার্ভার ইউজ করেন, তো এবারে অনেকে জিজ্ঞেস করবেন টোরেন্টটা কি সেফ? তো টোরেন্টে কিছুটা হলেও সেফ, কারণ টোরেন্টে আপনি যেটা ইউজ করছেন সেটা অলরেডি কোনো না কোনো কম্পিউটারে বা কোনো না কোনো ডিভাইসে সেটা কিন্তু অলরেডি আছে, এবং আমি সেখান থেকে একটা লিঙ্কের মাধ্যমে ডাউনলোড করছেন, তাহলে এক্ষেত্রে ওই জিনিসটাতে ভাইরাস থাকার সম্ভাবনা অনেকটাই কমে যায়। যদিও এটা বলাই যাবে না যে এটা যে ভাইরাস নয় বা এটাতে ভাইরাস থাকবে না, এটা কোনোভাবেই বলা যাবে না। আর ভাই আরেকটা জিনিস নিয়ে, আপনি যদি পাইরেসি করেন ভারতে আপনার কী হতে পারে? বিশ্বের কথা আমি বলছি না, বিশ্বে তো আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবেন ভারতে যদিও বেঁচে থাকবেন। এবং আরেকটা জিনিস যে ভারতেও আপনি এটা ভেবে নেবেন না যে ইউটিউব ভিডিও ডাউনলোড করাটা কোনো ইললিগ্যাল জিনিস নয়, ইউটিউব ভিডিওটা ডাউনলোড করা 100% ইললিগ্যাল। ইউটিউবে কোনো একটা সং ডাউনলোড করে নেওয়া, কোনো একটা ব্র্যান্ডেড মুভি এসছে সেটা যদি আপনি ডাউনলোড করে নেন সেটাও কিন্তু ইললিগ্যাল বলেই বিবেচিত হবে। তো ভাই পানিশমেন্ট লয় হিসাবে আপনার এজের উপর এক্ষেত্রে ডিপেন্ড করবে না, 18 ইয়ারের কম হলেও কিন্তু ঝেড়ে আপনি শাস্তি পাবেন ভাই। 50,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত একটা ফাইন হবে, উইথ আপ টু 6 মান্থ টু 3 ইয়ার জেল, অর্থাৎ 6 মাস থেকে 3 বছর পর্যন্ত জেল, এবং ফাইনের অ্যামাউন্ট শুনলেনি। তো চলুন ডাউনলোড করে যাক, জুত করে ইউটিউব ভিডিও ডাউনলোড করুন, জুত করে থার্ড পার্টি সাইট থেকে মুভি ডাউনলোড করুন, জুত করে যা ইচ্ছা করুন, বাস আলটিমেটলি আপনার। এবং কিছু কিছু স্টেটে এই ফাইনের অ্যামাউন্টটা কিন্তু 10 লক্ষ পর্যন্ত, ভাই সাবধানে থাকবেন।
এক্ষেত্রে অনেকের যে কোয়েশ্চেনগুলো সেগুলো আর একটু অ্যান্সার দিয়ে দেওয়া যাক। অনেকে এরপর জিজ্ঞেস করতে পারেন যে তাহলে মোস্ট যেসব ভাইরাসগুলো আছে সেগুলো কিসে থাকবে? বাইরে থেকে কোনো অ্যাপস ডাউনলোড করলে, বাইরে থেকে কোনো মুভি ডাউনলোড করলে, না বাইরে থেকে কোনো সং ডাউনলোড করলে? এক্ষেত্রে অনায়াসে বলা যায় যে বাইরে থেকে যদি আপনি কোনো অ্যাপ্লিকেশন এগুলো ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনার অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ এই অ্যাপ্লিকেশনের মধ্যে খুব সহজে কোনো একটা কোডিং করে জুড়ে দেওয়া যায় কোনো একটা জিনিস। কিন্তু সেক্ষেত্রে অনেকটাই চান্স কম বিভিন্ন ধরনের মুভি ডাউনলোড করার ক্ষেত্রে বা বিভিন্ন ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে আর বিভিন্ন ধরনের সং ডাউনলোড, কারণ আপনার একটা 3 MB ফাইলের ভিতরে খুব সহজে একটা জিনিস ঢুকানো যাবে না। এক্ষেত্রে কিন্তু MP3 মিউজিক একটা খুবই মানে পয়েন্ট হয়ে যায় যে আপনার কোন কিছু হার্ম করতে পারবে না। কিন্তু এক্ষেত্রে অলরেডি আমরা মুভি যেমন জানি, একটা 1.5 GB মুভি ডাউনলোড করার পর, 1 GB মুভি ডাউনলোড করার পর আবার সেটাকে ভাইরাস টোটালে 1 GB দিয়ে কেউ আপলোড করে স্ক্যান করবে? ভাই ভাইরাসটা যদি অলরেডি ডিটেক্টেড হয়েও থাকে যেটা ভাইরাস বলে, তবু কিন্তু আপনার মানে আপনি আপনার ডেটা খরচ করে সেটাকে স্ক্যান করতে যাবেন না যেটা ভাইরাস কিনা। এবং অনেক সময় যে সমস্ত আমরা অ্যান্টিভাইরাসগুলো ইউজ করি সেগুলোতেই থাকে বাগ, সেগুলো হয় ধরে না ঠিক করে। আর আমরা তো মোস্টলি ইউজ করি ক্লিন মাস্টার, CM সিকিউরিটি, এগুলো তো একটা ঝেড়ে ফেক নামক বস্তু, এগুলো কোনোদিন কাজ করে? প্লে স্টোরে যেসব ফ্রি অ্যান্টিভাইরাসগুলো আছে, ফ্রি র্যাম বুস্টারগুলো আছে, ওগুলো আসলে কোনো কাজেরই নয়। হ্যাঁ হয়তো খুব দু একটা অ্যান্টিভাইরাস কাজ করে ফ্রি এর মধ্যেও, এবং হয়তো ক্লিন মাস্টারেরও ডেটা বেসে দু একটা আছে, কিন্তু মোস্ট অফ দ্য কেস তারা তাদের ডাটা বেস আপডেট করে না। করবে কীভাবে? আপনাকে শুধুমাত্র অ্যাড দেখিয়ে তারা রেভিনিউ করছে, আর অন্যদিকে দেখুন কেসপাস কি আছে, AVG আছে, ম্যাকঅ্যাফ্রি আছে, এরকম বড় বড় ওয়েবসাইটগুলোকে ট্রাস্ট করে আমার মতো বুদ্ধিমানের কাজ, চলুন। আর হ্যাঁ, আমার কন্ট্যাক্ট লিস্টে অনেকই এরকম আছে যারা এরকম পেড জিনিস ফ্রিতে পেতে পছন্দ করেন, এবং অনেকে ক্র্যাকড অ্যাপ ইউজ করেন, সেগুলো ব্যাপার নয়। অনেকে তো আবার অনায়াসে ডাউনলোড করে যায় পরপর মুভি, সে তো আবার মুভি কিং, এরকম একটা ব্যাপার। তো ফাইনালি একটা মেসেজ সবার উদ্দেশ্যে, মুভি ডাউনলোড করলে করুন, কিন্তু লো কোয়ালিটিতে করার চেষ্টা করুন, লো সাইজে করার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনার এক্ষেত্রে একটা এফেক্টেড হওয়ার চান্স কম, কারণ সাইজ যত কম হবে তত কিন্তু আপনার এফেক্টেড হওয়ার চান্সটা বেশি হবে। আর কোনোভাবে ডিফল্ট যে ব্রাউজার দেওয়া থাকে, অর্থাৎ ক্রোম ভাই বা আমাদের স্যামসাংয়ের জন্য স্যামসাং ইন্টারনেট বা MI জন্য MI ব্রাউজার, MI তে এমনিতে ডেটা আপনার শেয়ার করবে ওর বাদ দিন, কিন্তু বাকি যেগুলো আছে রিয়েলমি মানে তাদের ডিফল্ট যে আরেকটা ব্রাউজার দেওয়া থাকে ব্র্যান্ডের পক্ষ থেকে, সেটা ইউজ না করাই ভালো। ইউজ করুন অন্য যে কোনো একটা থার্ড পার্টি ব্রাউজার, প্লে স্টোর থেকে কম MB-র মধ্যে অনেক ভালো ব্রাউজার পেয়ে যাবেন, যেমন ভিয়া আছে, স্টারগন আছে, এরকম ব্রাউজার আপনি 1 MB-র আন্ডারে পেয়ে যাবেন, এবং এগুলো কিন্তু রিয়েলি খুব ভালো পারফরমেন্স দেয়। তো এগুলো থেকে ডাউনলোড করুন, কাজ হয়ে গেলে আনইনস্টল করে দিন। এরপর অনেকে হয়তো কোশ্চেনটা তুলবেন যে তাহলে এগুলোতে আনইনস্টল করে দিলে কি আমি টোটালি সেফ? না ভাই, আপনি ক্রোমে তো ইনকগনিটোতে গিয়ে যেসব জিনিস করেন সেগুলো কিন্তু কোনোভাবে মানে ওয়ার্ল্ডের থেকে হাইড হয়ে থাকে না, আপনার IP অ্যাড্রেস ক্লিয়ারলি দেখা যায়। এবং আপনি যদি ভাবেন যে আমি VPN ইউজ করে ইনভিজিবল হয়ে গেছি, তো সেটাও কিন্তু টোটালি ভুল। আপনি যে VPN সার্ভারটি ইউজ করেছেন তাকে যদি কোনো একটা গভর্নমেন্ট বা কোনো একটা পুলিশ মানে পুলিশ সেটাকে ট্র্যাক করতে চায় আরামসে করতে পারে, কোম্পানির সাথে কানেক্ট করলে আপনার IP অ্যাড্রেস ক্লিয়ারলি তারা পুলিশের হাতে তুলে দেবে। সো এটা কোনোভাবে বাবা ঠিক নয় যে আমি VPN ইউজ করছি মানে টোটালি হিডেন হয়ে গেছি। তো এরকম ওয়েবসাইটগুলো না ব্রাউজ করাই ভালো। ওয়েবসাইটগুলোতে হয়তো অনেক সময় আপনাকে UC ব্রাউজারের মতো অ্যাপ্লিকেশনের দিকে ঢুকিয়ে নিয়ে যায়, এবং অনেক সময় এরকমও বলে যে আপনার ফোনটি 4টি ভাইরাস দ্বারা আক্রান্ত। এই অ্যাপটি ডাউনলোড করুন, এই অ্যাপটি ডাউনলোড করলে আপনার ফোন থেকে ভাইরাস রিমুভাল হয়ে যাবে, এগুলো ভাই টোটালি ফালতু, কখনো এরকমগুলো কাজ করে না। তো ফাইনাল ওয়ার্ডস, স্টে হোম, স্টে সেফ।